जिंक व्यवहार ना करले धानेर फलन केनो कम होय जानते चान ताहले ए भिडियोटी आपनार जन्नो कारण आज आमी ए भिडियोते विस्तारित भावे आलोचना करब धाने जिंक व्यवहार ना करले धानेर फलन केनो कम होय अर्थात जिंकेर अभावे धानेर फलन कम होवार आसल रहस्य कि भालोभावे बुझार जन्नो ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম আর হিন্দুভাদে জানাই আদাব। আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল জোহা এগ্রি ব্লগ। ধান আমাদের দেশের প্রধান ফসল, আমরা সবাই কম বেশি ধান চাষ করি। ধানের বেশি ফলন পাওয়ার জন্য আমরা বিভিন্ন যত্ন ও বিভিন্ন সার ব্যবহার করে থাকি, যেমন ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, ম্যাগনেসিয়াম, গন্ধক, বোরন ও জিঙ্ক সার। এর মধ্যে ইউরিয়া, টিএসপি, এমওপি ও জিপসাম সার সবাই ব্যবহার করলেও জিঙ্ক সার অনেকেই ব্যবহার করেন, আবার অনেকেই ব্যবহার করেন না। জিঙ্ক সার ব্যবহার না করার ক্ষেত্রে আমাদের দেশের চাষিদের যে ধারণা তা হলো জিঙ্ক সার ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু জিঙ্ক সার ব্যবহার না করলে ধানের ফলন কম হয়, অর্থাৎ জিঙ্ক সার ব্যবহার করলেই ধানের ফলন বেশি হয় এটা আমাদের অনেকেরই জানা নেই। তাই এখন আমরা জানব জিঙ্ক সার ব্যবহার না করলে ধানের ফলন কেন কম হয়। তবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। জিঙ্ক সার ধান গাছে হরমোন তৈরির মাধ্যমে ধানের ফলন বৃদ্ধি করতে সাহায্য করে। জিঙ্ক সার ব্যবহার করলে ধান গাছ হলুদ হয়ে বসে যায় না, যার কারণে গাছ স্বাভাবিক থাকে, আর গাছ স্বাভাবিক থাকার কারণে স্বাভাবিকভাবে ফলনটাও বেশি হয়। জিঙ্ক সার গাছে পর্যাপ্ত ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে ধানের ফলন বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখে। সবগুলো ধানের শীষ একসাথে বের হতে সাহায্য করে, যার ফলে শীষের সমস্ত ধান পেকে যাওয়ার মাধ্যমে ধানের ফলন বাড়াতে সাহায্য করে। জিঙ্ক সার ব্যবহারের কারণে শীষের আকার স্বাভাবিকের চেয়ে বড় হয়, আর শীষের আকার বড় হলে ধানের সংখ্যাও বেশি হয়, আর এভাবেই শীষের আকার বাড়িয়ে এবং ধানের সংখ্যা বাড়িয়ে ধানের ফলন বাড়াতে সাহায্য করে। জিঙ্ক সারের অভাবে ধানের পাতা তামাটে বর্ণ ধারণ করে, তাই জিঙ্ক সার ব্যবহারের ফলে ধানের পাতা স্বাভাবিক থাকে, আর ধানের পাতা স্বাভাবিক থাকলে ফলনটাও বাড়ে। তাহলে আমরা জানলাম ধানে জিঙ্ক সার ব্যবহার না করলে কেন ফলন কম হয়, অর্থাৎ ধানে জিঙ্ক সার ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এই পর্ব নিয়ে আপনার কোনো মতামত থাকলে অথবা জানার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, সবাইকে নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।